বাড়ি থেকে আট ঘন্টা সকাল দশটা থেকে সন্ধে ছটা শনিবার বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না বেরোবেও না গণ ঘেরাও বাংলায় ভোট পরবর্তী হিংসা এখনো থামেনি এর মধ্যেই শহীদ দিবস থেকে হুমকে ছুঁড়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হচ্ছে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে যদিও তা 100 মিটার দূরে বসে প্রতীকীভাবে করার কথা জানানো হয়েছে কিন্তু বাংলার বাস্তব পরিস্থিতি অন্য আশঙ্কার কথা উস্কে দিচ্ছে এই আবহেই দিল্লিতে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর কলকাতায় ফের দিল্লি ছুটেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সহপরিবারে দেখা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে হিংসা থেকে বাংলার পরিস্থিতি সম্পর্কে মোদীকে জানিয়েছেন সুকান্ত प्रधानमंत्री जी से मूलतः आज का मुलाकात मेरे फैमिली के साथ था घरेलू लोगों के साथ था बहुत अच्छा समय बीता और उसके साथ साथ उन्होंने थोड़ा पॉलिटिकल बात भी की बंगाल में पंचायत इलेक्शन में जो सीटें मिली उनका सराहना किया कि इनके बाद भी इतना अत्याचार के बाद भी और इस तरीके से इलेक्शन में धांधली के बाद भी आपको 11,000 मिला मतलब वही उठाए मैं पॉलिटिकल बात आज नहीं करना चाहता था लेकिन उन्होंने उठाया और इसका सराहना की कि आप लोगों ने अच्छा लड़ा और अच्छी सीटी आई अमित शाह संगे बैठक उठे এসেছে অভিষেকের হোমকেট কথা এ নিয়ে পাল্টা কৌশল তৈরি করছে রাজ্য বিজেপি कल अमित शाह जी के साथ भी मीटिंग हुआ और बहुत सारे केंद्रीय मंत्री कैबिनेट स्तर के मंत्री भी थे उस मीटिंग में तो बंगाल की आगे आने वाले समय में बंगाल की डेवलपमेंट जहां पे होनी है क्या क्या काम अभी भी बाकी है उनका स्पीड क्या है इस विषय में डिस्कशन हुआ और स्पेशली आगे आने वाले समय में 5 तारीख में जो तृणमूल कांग्रेस ने बीजेपी कार्यकर्ताओं के घेराव का बात किया है उसके विषय में भी उनको जानकारी दिया সোমবার দিল্লি থেকে ফিরে মঙ্গলবার বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী সেখানে তিনি ধূপগুড়ির প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়কে শেষ শ্রদ্ধা জানান সোমবারই এসএসকেএম হাসপাতালে মারা যান ধূপগুড়ির বিধায়ক প্রয়াত বিধায়কের শেষ যাত্রায় ব্যস্ত থাকার পর দুপুরে ফের দিল্লি উড়ে যান শুভেন্দু রাতেই অমিত শাহর সঙ্গে বৈঠক সেখানে ঠিক হতে পারে 24-এর লোকসভা নির্বাচনে লড়াইয়ের রোডম্যাপ পঞ্চায়েত নির্বাচনে শাসকের ভোট জালিয়াতির মধ্যেই 11,000 আসন পেয়েছে বিজেপি এই পারফরমেন্সে খুশি প্রধানমন্ত্রীও তাই তৃণমূলের ভ্রুকুটিকে এড়িয়েই এখন এগিয়ে যাওয়ার রণকৌশল তৈরিতে ব্যস্ত সুকান্ত শুভেন্দুরা মাধ্যম ব্যুরো রিপোর্ট